আমাদের বানিয়াচংয়ের গৌরব মোহাম্মদ মুবাশির ভাই তার নিজের পরিশ্রমে একটি সাগু বানিয়েছেন। সে হচ্ছে মানবতার ফেরিওয়ালা। তার নিজের স্বার্থ ত্যাগ দিয়ে মানুষের কাজে নিয়োজিত সবসময় থাকেন। আপনারা ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবেন। এখন মুবাশির ভাইয়ের কিছু কথা আমরা শুনে আসবো, আপনারা থাকেন। আসসালামু আলাইকুম ভাই। দেশের মানুষ বা বাইরের মানুষ সব মানুষের চলাফেরা করতেছে। বুঝতে পারছি, স্কুলের ছাত্র তো রাস্তায় চলাফেরা করতেছে। স্কুলের ছাত্র এমন আছে, আমার মাছ আছে, এরাও আছে, আইতে পারে না, এরা পাতুতা বুতা লই আবে আছে, বিচি জায়গা উঠে লাগি দিছি। বৃদ্ধ মানুষও আছে, যাইতে পারে না। কারণ জনগণের স্বার্থে অনেক কিছু করতেছেন, নিজের স্বার্থ ত্যাগ দিয়ে অনেক কিছু করতেছেন আপনি। আচ্ছা ভাই, ওই যে আপনি হাহামটা দিচ্ছেন, এটা কতদিন থাকতে পারে? এক মাস থাকবো। এটা তো শুধু তাতারি মোলার মানুষ কি চলাফেরা করে না, অন্য এলাকার মানুষ এদিকে আয়? তাতারি মোলারও আয় মনে করেন, চান্দার মোলারও আয়, এখানে চাই মোলার মানুষ কিন্তু যাতায়াতের পথ আছে। তো আপনার উদ্যোগটা ভালো হয়েছে, আমি দেখতেছি আসলে সাগরটা অনেক বড়, কিন্তু মানুষের অন্য পাও বিজয় লাগতো না। আগে তো পাও বিজয় গেছে, এখন কেউ পাও বিজয় লাগতো না। আর যারা বানিয়ে সুখ দিকে দেখতেছেন কমেন্টে জানাবেন, আর আমাদের মুবাশির ভাইয়ের উদ্যোগটা কিরম আপনারা কমেন্টে বলেন। আমরা যেন মুবাশির ভাইয়ের জন্য সবাই মিলে দোয়া করি, নিজের স্বার্থ ত্যাগ দিয়ে জনগণের কাজ করে যেতে পারেন, সবাই দোয়া করবেন। মুবাশির ভাইয়ের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকেন সবাই।